নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। গণেশ চতুর্থীর আনন্দ উৎসবের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো প্রস্তুতি। সারা রাজ্যে চলছে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর নানান আয়োজন। রাত পোহালি বিশ্বকর্মা পুজো, পুজোকে কেন্দ্র করে সারা রাজ্যে ব্যাপক পুজো প্রস্তুতি। রাজধানী আগরতলাতেও পুজোর প্রস্তুতি তুঙ্গে। মূর্তিপাড়ায় চলছে প্রতিমায় শেষ তুলির টান। তবে অন্যান্য বারের তুলনায় এবারে বিশ্বকর্মা পুজোর সংখ্যা সামান্য বেড়েছে। নিউজ ভ্যানগার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এক মৃৎশিল্পী। কেমন মনে করতেছেন এবার প্রত্যেক বছর তুলনায় এবার কেমন? অন্য অন্য বছর তো এবার মোটামুটি ভালোই, এরা সবাই মাল কমে গেছে। এদিকে শহর ও শহরতলির ছোট বড় মোটর স্ট্যান্ডগুলিতে বিশাল আয়োজনের পুজোগুলিতে লক্ষ্য করা গেছে চরম ব্যস্ততা। হাতে মাত্র কয়েক ঘন্টা, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মণ্ডপ শিল্পীরাও। বিশ্বকর্মা পুজোকে ঘিরে সোমবার বিকেলের পর থেকেই রাজধানীর প্রধান প্রধান বাজারগুলিতে প্রচুর পরিমাণে বিশ্বকর্মা প্রতিমার আমদানি ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে শহর এবং শহরতলির বাজারগুলিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যারা বাজারে প্রতিমা কিনতে গেছেন তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিমার দাম অনেকটাই বেশি। তো আশানুরূপ কিছু হয় নাই, এখন বিশ্বকর্মা মানুষের যারা মূর্তি গঠন করছে, যারা কারিগর, তারা তো অনেক আশা আকাঙ্ক্ষা এটার উপর। তবু বিভিন্ন শিল্পক্ষেত্রের কর্মীরা এই বছরও দেবশিল্পীকে নিষ্ঠাভাবে বরণ করে নিয়ে যাচ্ছে। গণেশ পূজার রেশ কাটতে না কাটতে আগামীকাল দেবশিল্পী বিশ্বকর্মা পুজো, এবং সেই বিশ্বকর্মা পুজোকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও বিভিন্ন ক্রেতারা যেখানে বলছেন যে মূর্তি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু মূর্তির যে দাম সেটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এবং বিক্রেতাদের যে বক্তব্য রয়েছে সেখানে ওনারা বলছেন যে আগের বছরের যে বিক্রি হয়েছে, বিগত বছরগুলোতে যে বিক্রি হয়েছে, সেই বিক্রির তুলনায় এবছরের বিক্রি কিন্তু অনেকটাই কম। এবং এই বিশ্বকর্মা পুজোর মাধ্যমে বলা যায় শারদীয় যে সময় চলে আসছে, দুর্গা উৎসবের যে রেশ সেটা কিন্তু চলে আসছে বলেই মনে করা যায়। এবং ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।